সিনেপাড়া। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। আমরা তো খুব এনজয় করছি, সারাদিন এনজয় করছি, মজা হচ্ছে ধরে, বিয়েটা চলছে আপাতত। হ্যাঁ, এখন ওই জন্য আরো বেশি মজা আছে, বেশি আই গেস। হ্যাঁ, তবে সিরিয়ালে বলতে গেলে, সিরিয়ালে বলতে গেলে আমার এর আগে হয়েছে, 6 বছর আগে। আচ্ছা, কিন্তু এত ভালোভাবে হয়নি এটা, একদম ফুল রিয়েল লাইফে আমাদের যেরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাবে হয় আমাদের সব নিয়ম, মানে আমার তো শাখা পলা পড়া রিচুয়াল থেকে দধি মঙ্গল, তারপরে গায়ে হলুদ, এভরিথিং এভরিথিং, একদম রিয়েল বিয়ে যেরকম ভাবে হয় সেরকম। একদম একদম, টুইস্ট আসছে কিন্তু কি সেটা তো ডেফিনেটলি বলবো না, কিন্তু টুইস্ট আসছে, একদমই না সেটা বলা যাবে না কি হতে চলেছে আগে। হ্যাঁ, এই মুহূর্তে এটাই চলছে যে আমার এমন একজনের সাথে বিয়ে হতে যাচ্ছিলো যাকে আমি ভালোবাসি না, সেও আমায় বাসে না। সে সবার সামনে দেখাচ্ছিলো যে সে খুব আমাকে ভালোবাসে, একটা ওদের বাড়িতে এরকম জ্যোতিষ বলেছিলো যে দুই ভাইয়ের বিয়ে একসাথে দিতে হবে, এরকম একটা স্টোরি সে বানিয়েছিলো। বাট অ্যাকচুয়ালি সে খুব হার্মফুল আমার জন্য, অ্যান্ড ওর জন্য আমাকে ভালোবাসে। তো ও সেটা জানতে পেরে ও আমাকে সেভ করার জন্য ছুটে আসে, এবং তাকে সরিয়ে দিয়ে ও আমাকে সিঁদুরটা পরিয়ে দেয়, বিকজ ও চায় যে তুবড়ি ভালো থাকুক, তুবড়ি এমন একজনের হাতে না যাক যে ওর ক্ষতি করে দেবে। একদম। তো এই মুহূর্তে অর্জুন আমাকে সেভ করে নিয়েছে, বিয়ে করে নিয়েছে, বিয়ে করে এখন ঘরে নিয়ে এসেছি। এখন ঘরের ভেতর অবধি পৌঁছয়নি, বাইরে অবধি আছে সিন। হ্যাঁ, বলা যাবে না, পরে আগের কিছু বলা যাবে না, একদম নেগেটিভ ক্যারেক্টার না থাকলে তো মজাটাই আসবে না। মজা নেই, একদমই তাই, এখন তো শুরু হয়েছে সবে। হ্যাঁ, দেখা যাক গল্প যেরকম রাইট হবে, আমার গল্প যেদিকে একবার এদিকে নিয়ে যাবে এদিকে যাবো, একবার এদিকে নিয়ে আসবে এদিকে, মাঝখানে থাকবো এদিকে 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 এদিকে, গল্প তো তাই হয়। তা হবে, আমিও তো বলছি খেলা হবে, খেলা হবে, দেখতে থাকুন না, খেলা খুব ভালো খেলা হবে আমাদের। দর্শকরা আমাদের খুব ভালোবাসা দিচ্ছেন, অ্যান্ড সত্যি কথা বলতে আমরা খুব কৃতজ্ঞ, মানে আমাদের এপিসোড থেকে ছবি তুলে বার করে করে তারা কোলাচ, তারা অনেক খাটছে আমাদের জন্য সত্যি কথা, অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল। আমরা চেষ্টা করব এই ভালোবাসাটা একদম রাখার, অ্যান্ড আমরা আরও বেশি বেশি করে খাটবো। একদমই তাই, একদমই তাই, অনেক ভালোবাসা পাচ্ছি আমরা, আমরা সত্যি করে খুবই কৃতজ্ঞ বোধ করছি এসব থেকে। আমরা যখনই সময় পাই আফটার প্যাক আপ চেক করি, মাঝে মধ্যে সময় পেলে চেক করি, তো এত ভালোবাসা আমরা পাচ্ছি, আমরা সত্যি খুবই কৃতজ্ঞ বোধ করি, আর আমাদের খুবই ভালো লাগে দেখতে আপনাদের ভালোবাসা পেতে।